আচ্ছা পাচ্ছে না পাচ্ছে না বাংলাদেশের নাট্যাঙ্গনে খুবই মর্যাদার যে কোটি পদক রয়েছে তার মধ্যে অন্যতম ঢাকা থিয়েটারের প্রবর্তিত এই দুটি পদক মীর মকসুদুস সালেহীন আর বজলুল করিম ছিলেন বাংলাদেশের প্রথম নাট্যদল ড্রামা সার্কেলের প্রতিষ্ঠাতা তাদের নামে এই পদক প্রদান করে আসছে ঢাকা থিয়েটার এর আগে এই পদক পেয়েছেন রামেন্দু মজুমদার সৈয়দ শামসুল হক আতাউর রহমান এবং মামুনুর রশীদ প্রতি দু বছর পরপর এই পুরস্কারে মঞ্চে শিল্পীর কর্মের স্বীকৃতি জানায় ঢাকা থিয়েটার 2010-এর জন্য এবার মীর মকসুদুস সালেহীন বজলুল করিম পুরস্কার পেলেন প্রয়াত মঞ্চ ও টিভি অভিনেত্রী নাজমা আনোয়ার তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার কন্যা ইশরাত নিশা নাজমা আনোয়ার নেই তার পক্ষ থেকে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য গ্রাম থিয়েটার এবং ঢাকা থিয়েটার আর বাংলাদেশের সকল নাট্যকর্মীদের প্রতি তার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি 2012 সালের মীর মকসুদুস সালেহীন বজলুল করিম পদক পেলেন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান পদক পাওয়ার পর যে আমার যে দায়িত্ব বাড়ল সেটা বহন করার সময় আমার আর নেই আমি অলরেডি 82 পেরিয়ে এই অক্টোবরে 83-তে পাবো তবু যতদিন বাঁচি নাটক করব আন্তরিকতার সঙ্গে এবং আমি আরও যারা সহকর্মী আছে নাটক করছেন তাদের সকলকে আহ্বান জানাবো প্রাণ দিয়ে একাগ্র চিত্তে নাটক করে যাব ফৌজিয়া ইয়াসমিন শিবলি ছিলেন ঢাকা থিয়েটারের তরুণ নাট্যকর্মী অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সহধর্মিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মুক্তমঞ্চের উদ্বোধনী নাটক শকুন্তলায় 2002 থেকে প্রদান করা এ পদক পেয়েছেন তরুণ নাট্যকর্মী ইশরাত নিশাত নাসিরুল হক খোকন আমিনুর রহমান মুকুল ও তমালিকা কর্মকার 2010 সালের ফৌজিয়া ইয়াসমিন পদক পেলেন নাট্য ইতিহাস সংগ্রাহক বাবুল বিশ্বাস আমি আজন্ম জন্ম থেকে জন্মান্তরে আমার এই থিয়েটারের ইতিহাসকে রক্ষণাবেক্ষণ করব যতদিন আমি বেঁচে থাকি 2012 সালের জন্য ফৌজিয়া ইয়াসমিন শিবলি পদক পেয়েছেন ত্রপাম মজুমদার মঞ্চ অভিনয় ও নির্দেশনায় নতুন মাত্রা যোগ করায় তাকে দেয়া হলো এ পদক এত সব মানুষের ভালোবাসায় ধন্য বাচ্চু কাকাদের মতো মানুষরা আমাকে ভালোবাসেন স্নেহ করেন আমার দল থিয়েটার যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আমার মা বাবা আপনারা দর্শক ধন্যবাদ সবাইকে